হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড ইভিনিং। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম, এখন দেখো রাত বাজে 9টা বাজে। এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, তো চলো এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো তোমাদের সাথে আজকে ভালো ভালো অনেক কিছু শেয়ার করতে চলেছি। না দেখলে মিস করবে, পুরো ভিডিওটা দেখো, না দেখলে খুবই খুবই মিস করবে। খুব সত্যি ভিডিওটা খুব 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 ভালো হতে চলেছে, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। দেখলে চলো আজকে অষ্টমীর সন্ধ্যা, এই জন্য ঠাকুর দেখতে গিয়েছি, কত করে যাওয়া যায়। আমাদের পরবর্তী অভিযোগী সুভাষী Oh,
দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে এই আমার মধ্যমগ্রাম স্টেশন রোডের ওখানে এসে এই দেখি গানের অনুষ্ঠান হচ্ছিলো, তো এত সুন্দর ছেলেটা গান করছে, তো আমি ওখান থেকে মানে ভালো লাগছিল না, তো যাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো ওখান থেকে চলে তো আসতে হলো, দুটো গান শুনে চলে এসেছি বারাসাতে, মধ্যমগ্রাম স্টেশনে এসে বসে আছি, বারাসাতে যাবে তো কীর্তি ওদিকে গেছে আর আমি বসে আছি কথা বলছি, তো দেখলাম প্রচুর সাউন্ড হচ্ছে তাই মিউট করে দিয়ে বলছি। তো চলো এখন বলছে ঠাকুর দেখতে যাবে বারাসাতে, তো আমরা ট্রেন উঠে গেছি, দেখো তো চলো এদিকে আমরা বারাসাতে চলে এসেছি, এসে এখানে একটা ঠাকুর আছে, তো বলছে এখানে একটা ঠাকুর আছে চলো দেখে আসি। আর সব থেকে বড়ো কথা কী বলতো, এখানে না প্রচুর মানে ভালো ভালো শিল্পীরা যে আসে পারফরমেন্সগুলো করে না, খুব ভালো লাগে। তো আমি এখানে ঢুকেই দেখি একজন শিল্পী গান করছে, ওখানে তো ওই ছেলেটাই গান করছে, তোমাদের শেয়ার করলাম। তো এখানে দেখো আরেকজন গান করছে, সেও খুব সুন্দর গান করছে, তো তোমরা শোনো চলো দেখো। দেখলে গান শিল্পীটা গান করলো, সেটাও আরেকটা গান করছেন উনি, আর ওখান থেকে মানে ভিতরের দিকে তোমাদের ওই জায়গারই ঠাকুর, কিন্তু একটু ভিতরে আছে মা দুর্গা প্রতিমাটা, তো প্যান্ডেলটা ওখানে অনুষ্ঠান হচ্ছে আর এখান থেকে গলি দিয়ে ভিতরে যেতে হবে। তো আমি যাচ্ছি, কিদির ভিডিও করছে, তো চলো এখানে অনুষ্ঠান। একটা জিনিস মজা লেগেছে কি জানো, এদিকের পুজোটা যে যেখানেই অনুষ্ঠান হচ্ছে, স্টেজ পারফরমেন্স হচ্ছে, সেখানেই কিন্তু মহিলারা ডান্স করছে। তোমাদের হ্যাঁ ওখানে দেখালাম, ওখানেও করছিলো, দেখাতে পারিনি যদিও, তা যা হোক। আর এরপরেও আরও আরও সুন্দর সুন্দর ধামাকাদার মহিলাদের ডান্স আছে এই ভিডিওতে, না দেখলে মিস করবে, মিস করো না প্লিজ। এ তো সামান্য দেখালাম, ট্রেলার তো এখনও বাকি আছে, এ তো ট্রেলার দেখালাম, এখনও তো আসলে এ বাকি আছে, ঠিক আছে। তো দেখতে থাকো আর কি বলো তো, আমি না ওই যে ঠাকুর দেখতে গিয়ে সেই দিন রাতে এসে আমার প্রচুর অসুস্থ, যার জন্য গলার পরে সাউন্ডটা নিচ্ছি, তো আমার গলার সাউন্ডটা ইয়ে লাগছে, তো Thank you.
অনেক রাত হয়ে গেছে, আমরা ঠাকুর দেখতে পারি আর মাত্র দুটো ঠাকুর দেখতে পেরেছি, আর ঠাকুর দেখতে পারিনি, শুধু হাঁটা রাস্তা। আর আমি অসুস্থ হয়ে গেছি, কোমরের যন্ত্রণা, এখন বাড়ি ফিরে যাবো। 12-17 এসেছি মধ্যমগ্রাম থেকে ঠাকুর দেখার জন্য, কিন্তু দেখতেই পেলাম না। আর এদিকে কী বলো তো, কালী পুজো হয় তো, মানে দাঁড়াও তো, কালী পুজো হয় তো এদিকে, এদিকে দুর্গা পুজোর কোনো ঠাকুর প্যান্ডেল ভালো দেখতে পাবে না, কালী পুজোটা মেন এদিকে। হঠাৎ আমি অফিস থেকে যাওয়াতে ওখান থেকে গাড়ি করে চলে আসছি, তো আস্তে আস্তে কটা প্যান্ডেল দেখা হয়েছে। সারাওয়ালা কিন্তু কিছু বলছিল নেওয়ার জন্য, কিন্তু আমি সত্যি কথা বলছি তোমাদের সাথে, বলছি সেটা তোমার করে দেখতেই হবে। তো চলো ভিডিওটি দেখো, এদিকে সব না ছোটো ছোটো করে মানে সব মহিলারা সব ক্লাব মেয়ে পুজো করে, সেরকম পুজো সব। তো যাই হোক, আমি কটা আসার পথেই আবার কটা ঠাকুর দেখলাম, আগে তো দেখেছি তোমার সাথে শেয়ার করলাম, আবার এখন এখানে আস্তে আস্তেই দেখি পুজো হচ্ছে, তো চলো একটু তোমার সাথে শেয়ার করলাম। তারপর এখানে এসে একটু ফটো শ্যুট করছিলাম, ওখানে পাশেই এই জায়গাটা, একটু ফটো শ্যুট করে নিলাম, নিয়ে তো পুজো করছে। তো চলো আমরা একটু ফটো শ্যুট করে তারপর আবার সামনে ঠাকুর মানে ঠাকুর এখনও আছে, একটু দেখবো। আর মেয়েদের ভালো ভালো ডান্স আছে যেটা তোমার সাথে শেয়ার করা আছে। শ্যুট করা হয়ে গেছে, এবার আমরা দেখো চলে এসেছি কোথায়। এখানেই দেখো মেয়েদের নাচগুলো তোমরা দেখো, এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, তো নাচগুলো দেখতে থাকো। দেখো আমার বাড়ি আসার পথে আর একটা ঠাকুর পেলাম। তো টোটালি আজকের আমরা মানে এরকম চারটে থেকে পাঁচটা ঠাকুর দেখেছি, দেখে আর বাড়ি চলে আসলাম। এদিকে প্যান্ডেল খুব একটা ভালো না, আর যেখানে প্যান্ডেলগুলো ভালো ছিল সেখানে আমি যেতে পারিনি অসুস্থের কারণে, সেটা তোমরা দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো, এখানেও মাকেও তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম, তো তোমরা দেখতে থাকো। মানে চিকেন পকোড়া আনতে গেছে, খেয়ে নিই, কষ্ট হয়ে গেছে একটু হাঁটতে হাঁটতে। দোকানে এত ভিড়, বসে বসে এখন বাড়ি যাবো, রাত হয়ে গেছে, তাই পকোড়া চিকেন পকোড়া খেতে খেতে বাড়ি যাচ্ছে। বন্ধুরা, আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো ঠাকুর তো একটাও দেখা হয়নি, ঠিক আছে, কোনো প্যান্ডেলও দেখা হয়নি, ঠাকুর দেখা হয়নি। তো লাস্টে বিরিয়ানি আর চিকেন পকোড়া খেতে খেতে বাড়ি যাচ্ছি, ঘুরে ঘুরে এই দুই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি, কোনো প্যান্ডেল বাদে। একটা প্যান্ডেলে যাইনি, শুধু রাস্তা দিয়ে ঘুরে ঘুরে
গাড়িতে গেছি, গাড়িতে বাড়ি চলে এসেছি। চিকেন পকোড়া খেতে তো বাড়ি যাচ্ছে এখন, দোকানে খুব ভিড়, রাত হয়ে গেছে এখন 11টা বাজে, কত রাত্রে করবো এখানে খেতে। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, রাস্তা বলছেন আমার কোমরটা আবার সে পুরানো ব্যথা দেখা দিয়েছে কেন জানি না। তো যাই হোক, ঠাকুর খুব একটা মানে ভালো ভালো প্যান্ডেলগুলো যেতে পারিনি, চলে আসতে হয়েছে গাড়ি ধরে। তো পাকোড়াটা আস্তে আস্তে খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। আর এখন দেখো বিরিয়ানি নিয়ে এসেছি 2 প্যাকেট, ঢালো ঢালো ঢালো। তো এখানে বিরিয়ানি দেখো কি ডিম টিম নেই, ওইখানে ওই 180 টাকা ডিম নাই, 180 টাকা বিরিয়ানি প্লেট কিন্তু ডিম নাই। চলো বিরিয়ানির দাম খুব কিন্তু বিরিয়ানিতে ডিম নেই। আমার আবার বিরিয়ানিতে মানে মাংস থাকবে, ডিম থাকবে, আলু থাকবে বড় বড়, আমার এইরকম না হলে আমার বিরিয়ানি আমার পছন্দ হয় না, বুঝলে। তো আমি এসেই মাত্র চেঞ্জ করে নিয়েছি আর এখন খিচিশ বিরিয়ানি ভেড়ে দিল। মানে কোমরটা এত ডিস্টার্ব, মানে একজন মানে ধরে বসাতে হচ্ছে, তুলতে সেরকম হয়ে গেছে, মানে প্রথম মানে যে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। তো ঠাকুর দেখতে যাবো কি, গাড়ি শুধু গাড়ি ভাড়া করে 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 বাড়ি আসতে হলো। আসার পথে কিছুটা ঠাকুর দেখেছি, ওইগুলো নর্মালি প্যান্ডেল ফ্যান্ডেল ভালো হয়নি, মেয়েদের ডান্সগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিও, যাতে ভালো ভালো ভিডিও চাইলে তোমাদের মানে নোটিফিকেশন চলে যায়। মেকআপ না তুলে খেতে বসেছি, হ্যাঁ আমি এই কারণে, কারণ আমার গপু আছে, আমার ভোরে গপুকে তুলতে হয়, যার জন্য এখন আমি খেয়ে পুরো হাফ স্নানের মতন মানে ধোবো, ধুয়ে ব্রাশ করে তারপরে আমি শোবো, তাহলে আমার ভোরে অত চাপ থাকবে না। হ্যাঁ তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, টাটা বাই বাই, আমি বিরিয়ানি খেয়ে নিই এখন। তো দেখো বন্ধুরা, আমি তো আজকে একটু বেরিয়েছিলাম অষ্টমীর দিনে, কিন্তু এখন রাত প্রায় 1:10 বাজে। তো খাওয়া দাওয়া করেছি, দুজন ঘুরে এসেছি। তো আমার শরীর খারাপ ছিল দুদিন আগে, একদিন আগে সকালে ওষুধ খেয়েছিলাম, ঠিক হয়ে গেছে। ওর এখন জ্বর এসছে খুব জোর, তো দেখো দুটো কাঁথা গায়ে দিয়ে দিয়েছি, শুয়ে আছে, প্রচণ্ড জ্বর সহ্য করতে পারে না জ্বর হলে, হ্যাঁ প্রচণ্ড জ্বর গায়ে। এখন রাত 1:20 বাজে, তো দেখো শুয়ে আছে। এই জন্য আমি কোথাও নিয়ে যাই না, ওকে বের করি না, পুজো টুজো কোথাও ঘুরতেও বেরোই না, খুব কমই বেরোই, কেন সহ্য করতে পারে না, হাঁটতেও পারে না, হাঁটেনি যদিও, কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়েছে আর হঠাৎ করে জ্বর চলে এসছে। ওষুধ ছিল ঘরে, প্যারাসিটামল তো খাইয়ে দিয়েছি, এখন খেয়েছে, আমি একটা খেয়েছি, ও একটা খেয়েছে, আমি খাইনি, আমি দুপুরে খেয়েছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। তো এখন খুব জোর গায়ে জ্বর চলে এসছে, গা গরম প্রচণ্ড, খুব গরম। তো ওষুধ খেয়েছে, দেখা যাক কী হয়, নাহলে কালকে সে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তারপরে দেখি কী হয়।